সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে কেউ যদি নিজের স্ত্রীকে তিন তালাক দিতে চায়, সেটা কি দেওয়া ঠিক? আমরা বলবো যে তিন তালাক একত্রে দেওয়া, এক বৈঠকে দেওয়া বা এক শব্দে দেওয়া, এগুলো সব বেদাতি তালাক। তালাক দেওয়ার সুন্নত নিয়ম আছে যে আপনি যখন ইচ্ছা করবেন যে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তার আগের আপনার ধাপগুলো অতিক্রম করে এসেছেন, তখন শেষ পর্যায়ে চিন্তা করেছেন তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য একটি তালাক দিবেন, তাহলে আপনি ঋতুস্রাব চলে গেলে যখন সে পরিচ্ছন্ন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, তখন একটি তালাক দিবেন। যে যেই আপনার পরিচ্ছন্নতার টাইমে আপনি তার সাথে সহবাস করেননি, তারপরে আপনি অপেক্ষা করবেন, যখন আপনার দুইটা ঋতুস্রাব শেষ হয়ে যাবে, তৃতীয় ঋতুস্রাব শেষ হওয়ার আগে আপনি তখন তাকে ফেরত নিতে পারেন। কারণ তৃতীয় আপনার পরিচ্ছন্নতার সময় যখন চলে আসে অথবা ঋতুস্রাব চলে যায়, যেটা কথা যেটা আরবদের মধ্যে বেশকম আছে, তিনটা তোহর নাকি তিনটা ঋতুস্রাব আপনার ইদ্যতের সময়, সেই হিসেবে আপনার তৃতীয়টা আপনার যখন চলে শেষ হওয়ার পথে, তখন আপনি ইচ্ছা করলে আরেকটা তালাক দিতে পারেন, অথবা আপনি ফেরত নিয়ে তারপরে ঘর সংসার করতে পারেন, পরবর্তীতে আবার প্রয়োজন ভেদে আপনি এইভাবে আবার তালাক দিবেন। সুতরাং বেদাত তালাক দেওয়ার চেষ্টা আমাদের করা উচিত নয়। তবে কেউ যদি বেদাত তালাক দিয়ে ফেলেন, তাহলে সেটা কিন্তু পড়ে যায়, যেটা ইবনে ওমর হাদিস থেকে আমরা পেয়ে যাই যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে ওমর তালাক দিয়েছেন তার স্ত্রীকে ঋতুস্রাব অবস্থায়, তখন তাকে আপনার ফেরত নিতে বলেছেন। এর থেকে বোঝা যায় আপনার তালাক পড়ে গেছে, আর ঋতুস্রাব অবস্থায় তালাক দেওয়া সেটাও বেদাত তালাক। সুতরাং বেদাত তালাক পড়ে যাওয়া সেটা এই হাদিস থেকে প্রমাণ হয়। সুতরাং বেদাত তালাক দিলে পড়ে যাবে, কিন্তু এটা দেওয়া ঠিক নয়। এই কারণে আমরা বলবো যদি তালাক একসাথে দিয়ে দেয়, বিশেষ করে আমাদের দেশে যে ফতোয়া চলে যে তালাক হয়ে গেছে, তখন সেটাকে আর ফেরত নেওয়া যাবে না, তখন সেটা মুগাল্লাজা তালাক বলে শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো কোথাও বিয়ে না হয়ে আবার তালাক প্রাপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে বিয়ে করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা। সুতরাং সতর্ক থাকা অনিবার্য। জাকুল্লাহ খের। قلبي شكرا ودربي شكرا.